শিক্ষা বিভাগের নীতি নির্দেশনালয় বিধ্বংসস্থ প্রদর্শন করে নগাঁওর কসাত অনুষ্ঠিত হল বিজেপির দলীয় সভা। বিজেপি হলে যেন সকল শুদ্ধ, বিজেপি হলে না থাকে করোনার প্রটোকল, নাখাতে কোনো সরকারি নীতি নির্দেশনা। এইবার সরকারি নির্দেশনাক বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে সরকারি বিদ্যালয়ত অনুষ্ঠিত হল বিজেপির দলীয় সভা। উল্লেখ্য যে দেওবারে নগাঁও জেলার কসুয়াত বিজেপি দলের গরুবাত মন্ডলের কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত কসুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত। সভাখনত রহা সমষ্টির বিধায়ক ডিম্বেশ্বর দাসর লগতে বিজেপির গরুবাত মন্ডলের সভাপতি শান্তিরাম বরা, গরুবাত সংখ্যালঘু মোর্চার সভাপতি নজরুল ইসলাম আদি উপস্থিত থাকে। ইফালে রাইজর দলের নগাঁও জেলার শিক্ষা বিষয়ার লগত সভাখন অনুষ্ঠিত করার সম্পর্কত সোধপোচ করাত সভাখন অনুষ্ঠিত করবলে কোনো ধরনের অনুমতি লওয়া নাই বলে জানিবলে দিয়ে। শিক্ষা বিভাগের নির্দেশনালয় পিঠি দি এইদরে দলীয় সভা অনুষ্ঠিত করাক লৈ সর্বত্রে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রহা বিধানসভা সমষ্টির বর্তমানের যেগুলি বিধায়ক ডিম্বেশ্বর দাস ডাঙরিয়া এগারী অকমান্য অপদার্থ, আর যা পাঁচটা বছর কেবল খাই বই দিন কটুয়া, সময় কটুয়া, সমষ্টিতে কোনো উন্নয়নমূলক কাম কাজ করব নোৱাৰা এগারী মহাব্যর্থ জনপ্রতিনিধি। বর্তমান যি সময়ত সরকারিভাবে কোভিড প্রটোকলের নিয়ম নীতিত আমি থাকবলগীয়া হয়েছে, সাধারণ সভা সমিতি করবলে আমি সরকারের পৰা অনুমতি লব লাগে, এটা বন্ধ কোঠাত 50 জন মানুষ সমবেত হবলে প্রশাসনের পৰা অনুমতি লব লাগে, সভা সমিতি পাতিবলে সরকারের সকলবিলা বিদ্যালয় দিশা দেখা প্রদান করা হয়েছে। এনেকা এটা মুহূর্তে আজি আমার কামপুরের কসুয়াত কসুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একটা শ্রেণীকোঠাত তাত সভা আপনার আমার ডিম্বেশ্বর দাসের নেতৃত্বত পৃষ্ঠপোষকতা বিজেপির দলের এখন কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত করা হয়েছে। কিমান গর্হিত কথা, যময়ত বিদ্যালয়ত সভা সমিতি প্রদান নিষিদ্ধ করা হয়েছে, এনেকা সময়ত কেবলমাত্র ক্ষমতার বলে গার জোরে স্বয়ং রহা সমষ্টির বিধায়ক ডিম্বেশ্বর দাসের নেতৃত্বত পৃষ্ঠপোষক তাদের উপস্থিতিত কসুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আপনার সভাগৃহত সভা পতাটো কথাটার পর একটা কথা প্রমাণ পাওয়া গেছে যে সরকারে বাণিজ্যের নিয়ম নীতি এইখান সরকারের জনপ্রতিনিধি সকলেই ভরিয়ে মোহারি পেলাইছে। গতি কসুয়া থানার পর প্রায় 100 মিটার দূরত থাকা কসুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত অবৈধভাবে অকর্তৃত্বশীলভাবে সভা পতার অপরাধত ডিম্বেশ্বর দাসক গ্রেপ্তার করব লাগে, আর যদি সেই বিদ্যালয়ের অধ্যক্ষগুলি এই সভা পতার অনুমতি প্রদান করেছিল তখন উপর মানে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করব লাগে, গ্রেপ্তার করব লাগে। আমি ব্যক্তিগতভাবে রাইজর দলের এই কার্যক আমি গরিহণা দিছো, আমি এনে ধরনের যৈরাচারী যে ভ্রষ্টাচারী কাম কাজ বন্ধ করবলে আমি উত্থাপন করেছো। আমি রাইজর দলের তরফের নগাঁও জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শকের যোগাযোগ করে গম পালো যে বিদ্যালয় পরিদর্শকের কোনো ধরনের এই সভা পাতবলে অনুমতি প্রদান করা হওয়া নাই, গতি এনে ধরনের অবৈধ অকর্তৃত্বশীল কাম কাজ জড়িত থাকার কারণে ডিম্বেশ্বর দাসক গ্রেপ্তার করার দরে একটা ব্যবস্থা লোক লাগে, আর বিজেপিক সকিয়াই দিব লাগে যে কোভিড প্রটোকল চলি থাকার সময়ত জাতিক এনে ধরনের ঘর আবদ্ধ করে রাখার সময়ত এনে ধরনের যাতে জনপ্রতিনিধি সকলে রাইজর যাতে বাক স্বাধীনতা হরণ করা কামবিলাকর পৰা বিৰত থাকে আৰু নিজেও তেওঁলোকে যাতে এনে ধৰণৰ মানে ভ্ৰষ্টাচাৰী কাম কাজবিলাক নকৰে। হয় চব শাসক পক্ষই আজি যিটো মিটিং দিছে কচুৱা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত, এক্সুৱেলি কথাটো হ'ল কি তেওঁলোকে শাসনত আছে কাৰণে যে তেওঁলোকে এখন চৰকাৰী বিদ্যালয়ত মিটিংখন দি দিছে, গতিকে সেইটো নহয়, এনেকুৱা কৰিব নালাগে, তাৰ কাৰণে আমি তীব্ৰ গৰিহণা দিছোঁ আৰু সচেতন নাগৰিক হিচাপে আমি এইটো সরকারকে আহ্বান জানাইছো। আর যে একটা নিয়মও আছে যে সরকারি বিদ্যালয়ত তেনেকা কোনো রাজহা অনুষ্ঠান পাতিব নালাগে, গতি সাহস পক্ষ আছে কারণে মিটিংখন পাতি দিছে, তার কারণে আমি সচেতন নাগরিক হিসাবে আমি ধিক্কার দিছো আর তীব্র গরিহণা জানাইছো। কামপুরের ইকরামুল ইসলামের রিপোর্ট, দৈনিক টাইমস।